মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ, এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। গত 7ই মে প্রকাশ্যে খুন হয়েছিলেন বড়ুয়ার তৃণমূল নেতা রবিউল হক ওরফে রবু। সোমবার রবিউল হকের পরিবারের সঙ্গে দেখা করেন পরিবহন মন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের মুর্শিদাবাদ জেলা পর্যবেক্ষক শুভেন্দু অধিকারী। দলের পক্ষ থেকে পরিবারের হাতে 2 লক্ষ টাকার চেক তুলে দেন। তিনি ঘোষণা করেন, বড়ুয়ায় আর একটাও খুন হবে না, এটাই শেষ খুন। পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেফতার করেছে। এই খুনের মূল চক্রি এখনও অধরা। পুলিশকে তাড়াতাড়ি গ্রেফতারের আবেদন জানাচ্ছি। পুলিশ যদি না পারে তাহলে দলনেত্রীকে বলবো সিআইডি তদন্তের জন্য। একদম দক্ষ কর্মী ছিলেন এবং এটা অনেকদিন ধরেই পরিকল্পনা হচ্ছে এবং কে করছে কারা করছে সবাই জানে। এবং যিনি 2016 বিধানসভা নির্বাচনের দিন অধীর চৌধুরীর সঙ্গে কংগ্রেস অফিসে বসছিলেন, আপনারা জানেন, এই মাস্টার মাইন্ড হচ্ছে ওই। আমি নামটার এইসব সমাজবিরোধী খুনিদের নাম মুখে না আনাই ভালো। চিহ্নিত এবং পুলিশ ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে এবং এর সঙ্গে আরও অনেকে যুক্ত। আমরা জেলা পুলিশকে বলবো যে তারা সঠিকভাবে এটা ব্যবস্থা নিক, আর তারা যদি ব্যবস্থা নিতে না পারে নিশ্চিতভাবে আমি দলনেত্রী বা মুখ্যমন্ত্রীকে বলবো কেসটা সিআইডির হাতে নিয়ে নেওয়ার জন্য। এবং এই পরিবারের সঙ্গে আমাদের দল আছে, দলনেত্রী আছে, পঞ্চায়েত নির্বাচনে যারাই মারা গেছেন তাদেরকে ইতিমধ্যে সরকার 2 লক্ষ করে টাকা দিয়েছে, এই পরিবার সেটা পেয়েছে। আজকে দলনেত্রীর নির্দেশে দলের পক্ষ থেকেও আমরা 2 লক্ষ টাকা ওর পরিবারের হাতে দিলাম এবং ওর পরিবারের যে ছেলেটি উপযুক্ত আছে কাজ করার মতো তাকে আমরা একটা কাজের ব্যবস্থাও করবো। এবং একইভাবে আমরা সাগর দিঘিতেও যে মারা গেছিলো সেই পরিবারের পাশেও আমরা দাঁড়াবো। আমি আজকে রবিউল শেখের স্ত্রী সহ তার পরিবারকে কথা দিলাম, এই খুনটা শেষ খুন। তৃণমূল কংগ্রেসের আমলে আমরা এই ধরনের দুষ্কৃতকারী সমাজবিরোধীদের, নিরীহ মানুষ বা রাজনৈতিক কর্মীদের আর খুন আমরা করতে দেবো না, এটাই আমাদের অঙ্গীকার। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।